প্রচণ্ড রোদ, কোনো দিকে ঠিক মতো তাকানো যাচ্ছে না, সানগ্লাস পরে আছি, রোদ চশমা পরার পরও একটা প্রচণ্ড তাপ আছে, যে তাপদাহের কারণে দেখা মুশকিল। অনেক উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, একটা টিলার উপরে দাঁড়িয়ে আছি, যেই টিলার ভেতরে কিছু কিছু জায়গায় খাদ আছে এবং যেখানে আগুন, আগুন টিলায় দাঁড়িয়ে আছি। সিলেটে এবারে দিয়ে আমার চতুর্থবারের মতো আসা। এই চতুর্থবারের মতো আসাতে জাফলং, বিছানাকান্দি, এখানে সেখানে বেশ কিছু জায়গা ঘোরা হয়েছে, আগুন টিলায় দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। একটু আগে আমরা গিয়েছিলাম হরিপুর গ্যাস ফিল্ডের যে একটা গ্যাস পন্ড আছে ঠিক ওই জায়গাটা দেখতে, ঠিক ওখান থেকে ওখানকার স্থানীয়রা বললেন যে এই জায়গাতে আগুন টিলা, যেখানে জায়গায় জায়গায় ছোটো খাদের মধ্য থেকে গর্তর ভেতর থেকে আগুন বের হয়, সেটা দেখার পরই পাশের চিকন যে সরু রাস্তাটা ছিল ওপরে ওঠার, পাহাড়ে ওঠার, সেই জায়গায় দেখে মনে হলো পাহাড়ের ওপরে যাই, মানে টিলাটার চূড়ায় যাই। সো টিলার চূড়ায় গেলাম, ঘুরতে ঘুরতে দেখতে দেখতে টিলার উপরে উঠলাম। ওঠার পরে দেখি এখানে ধান শুকাতে দেওয়া হয়েছে, ধান শুকাতে দেওয়ার সাথে সাথে এখানে আরেক বন্ধুর সাথে দেখা হয়েছে। বন্ধুর নাম কি? মোহাম্মদ জাবের আহমেদ। মোহাম্মদ জাবের আহমেদ, উনি আমাদেরকে বলছেন যে এখানে নাকি কোথায় হয় বলতো? আসেন দেখি, আসো দেখি ঠিক কোন জায়গায়। ওখানে কিছু ঘর বাড়ি রয়েছে, ওই ঘর বাড়িগুলোতে যেটা যেহেতু গ্যাসেরই না, গ্যাস ক্ষেত্রের কারণে আলাদা করে তো চুলা ধরানোর কিছু নেই, সো যেখানে গর্ত গর্তগুলো আছে, ঠিক এই যে এখানে যে গর্তগুলো দেখা যাচ্ছে এরকমই পাহাড়ের টিলাটার নিচের দিকে ছোটো ছোটো এরকম গর্ত রয়েছে, খাদ রয়েছে, ঠিক ওই খাদের ভেতরেই আসলে আগুন বেরোচ্ছে, অটো সারাক্ষণই আগুন বেরোচ্ছে, একটু ধোলা মানে বালিগুলো একটু নাড়া দিলেই, ছাইগুলো নাড়া দিলে আগুনগুলো দেখা যায়। সো ওই আগুনের ওখান দিয়েই ব্যাস রান্না হয়ে যাচ্ছে স্থানীয় লোকজনের। ইন্টারেস্টিং, এটা অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো দেখেছেন, ছোটোবেলায় আমরা বইতেও পড়েছি, কিন্তু নিজের চোখে সেই জায়গাটায় দেখা এটা ভীষণ সৌভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য দিয়েছেন, আমরা দেখতে পেরেছি এবং আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, টাটা।